হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, চলো ভাবলাম চলো একটু ঘোরা হোক, অনেক দিন এক্সামের জন্য ঘোরা হচ্ছিলো না, তো আজকে আমি বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে ঠিক নিউ টাউন রাজাহাটের দিকে, আমি এখন চলে এসেছি হরিণালয়। হরিণালয়টা ঠিক এক্স্যাক্টলি তোমরা হয়তো জানো না অনেকেই, এটা একটা চিড়িয়াখানা বা জু বলতে পারো নিউ টাউনে। অ্যাড্রেসটা হচ্ছে অ্যাকশন এরিয়া 2E নিউ টাউন, কলকাতা 156। দেখো এটা হচ্ছে হরিণালয়, ঠিক মেন গেটটা। এখানে জু মানে বুঝতে পারছো, আমি একবার প্রথমে এসেছিলাম তখন অত অ্যানিমেলস আসেনি, এখন জিরাফ আর জেব্রা দুটো অ্যাড করা হয়েছে, মানে দুটো অনদে আনা হয়েছে। আগে শুধু হরিণই ছিল, ডিয়ার ছিল। এতে টিকিট কাউন্টারটা 50 রুপিস পার হেড করে, আর বাচ্চাদের 1 to 5 ইয়ার্স অবধি তোমার 20 করে, আর অ্যাভভ 5 ইয়ার্স হলে 50 করে। তো এটা হচ্ছে তোমাদের টিকিট কাউন্টার। তো আমরা ঢুকে গেলাম প্রথমেই হরিণালয় চিড়িয়াখানায়। দেখো ভীষণই সুন্দরভাবে করা, তখন প্রথমবার যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না, এখন জিনিসটা আরও ভালো করেছে। আর আরও নাকি শুনছি অ্যানিমেলস আনবে, সিংহ বাঘ ফাঘ এগুলো আনবে, তার জন্য এখনও তাদের কনস্ট্রাকশন চলছে, এখনও শেষ হয়নি। তো চলো বেশি কথা না বলে তোমরা পুরো ভিডিওটা তাহলে দেখেও নাম, তো লেটস গো। লোরি কালো কাকু তো কাকাতুয়া, কাকু হ্যাঁ জিরাফ এসছে তো। ভাবলাম যত বললাম সকালে তো যাই চলে তো দেখে নিলে পুরো ভিডিওটা, ভেদ মাঝখানটা অ্যানিমেলসগুলো দেখালাম তোমাদেরকে। আচ্ছা এদের টাইমিংটা বলে দিই, সোমবার থেকে রোববার রোজই তোমাদের খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি, স্যাটার সানডে থেকে উইকে এভরিডেই খোলা থাকে, তো তোমাদের অসুবিধে নেই। তোমরা হয়তো লোকেশনটা জানো না, তোমরা তাও পরে ডিসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দেবো, ঠিক ইকো পার্কের পিছন দিকটা। তো এটা একটা ক্যাফে, ওদের নেচার্স ক্যাফে বলে, তো ওদের এখানে তোমার অনেক রকমের আইটেমে খাবার পাওয়া যায়। তো চলো দেখা যাক, এটা তোমাদের ভেতরটা বসার জায়গা, তো তোমাদের যদি মনে হয় যে কিছু খেতে পেয়েছে তো তোমরা এখানে এসে খেতে পারো, কফি বা স্যান্ডউইচেস নিতে পারো এখান থেকে এসে। আর তার হচ্ছে তোমার মেনু কার্ডটা এটাই, দেখো এখানে সব কিছুই পাওয়া যায়। প্রাইসটা ঠিকঠাকই আছে, ওই 100-200-150 টাকার মধ্যে সব পেয়ে যাবে, ওই 300 টাকার মধ্যে তুমি আরামসে অনেক কিছুই পেয়ে যাচ্ছ। তো হয়ে যাওয়ার পর, খাওয়া দাওয়া করার পর, তো তারপর আমরা চলে এলাম ডিনার করতে রাংদে বাসন্তে ধাবা। এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5, ঠিক সেক্টর 5 বলতে পারো, ও কলেজ মোড়ের দিকটা। দেখো তো আমরা ভেতরে ডিনার করতে ঢুকবো, ভেতরেও জায়গা আছে বাইরেও বসার জায়গা আছে, ওদের এখানে চা পাওয়া যায়, আর পার্কিংটা তোমরা এখানে করতে পারো ওদের দোকানের সামনে। দেখো এদের ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, অনেকগুলো টেবিলসও আছে। আমি যখন কলেজে পড়তাম
তখন আমি এসেছিলাম দুবার, তো তোদের খাবার তখনও খুব ভালো ছিল, আর আমি আজকেও যখন খেলাম তখনও বেশ ভালোই খেলাম। তো সবসময় তো বিরিয়ানি নেওয়া যায় নি আমি, বাট নিয়ে নিয়ে আসে বিরিয়ানি, তো নান নিয়েছিলাম বাটার নান, আর ওদেরকে চিকেন একটা আইটেম নিয়েছিলাম, বেশ ভালোই ছিল খাবারগুলো, খুবই ভালো ছিল, মানে শুধু ভালো না খুব টেস্টও ছিল, টেস্টি ছিল খাবারগুলো। তো মানে নর্মালি আমি বিরিয়ানি ছাড়া খাই না খুব একটা, বাট আজকে আমি ট্রাই করলাম যে দেখি ট্রাই করা যাক, তো বেশ ভালোই লাগলো খাবারটা। আমরা মোটামুটি সবাই এইসবই নিয়েছিলাম, তো আর ওদের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো, ওদের সার্ভিস সিস্টেমটাও বেশ ভালো। তো লাস্টে তো আমার ফিরনি ছাড়া হয় না, তো লাস্টে ফিরনি নিলাম, তো ফিরনি নেওয়ার পর চলো অনেক তো হলো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, রওনা দিলাম। ওই তখন 8:30-9 বাজে। দেখো এই ভিউটা বেশ সুন্দরই লাগে, যখনই আমি আসি সন্ধ্যাবেলা অলওয়েজ ফটো তুলি জায়গা মা ব্রিজ ওপরটা। তো আজকে আমি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ইয়েস জুটা প্লিজ ভিজিট করো, ডিসক্রিপশন বক্স সব অ্যাড্রেস ফ্যাড্রেস টাইম সব দিয়ে দেবো, অ্যান্ড ইয়েস রেডি ফর দ্য নেক্সট ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।